হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। নূরম চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আমি নূর মোহাম্মদ আজ আপনাদের কাছে নিয়ে এসেছি গাজীপুর কালিয়াকুড়ের শ্রী ফলতলি জমিদার বাড়ি। তো চলুন আমরা শ্রী জমিদার বাড়ির ফলতলি বাড়িটি ঘুরে ফিরে দেখি এবং এর সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য আমরা জেনে নেই। রাজধানী ঢাকার খুব কাছেই গাজীপুরের কালিয়াকুড়ে শ্রী ফলতলি জমিদার বাড়ি অবস্থিত। শ্রী ফলতলি জমিদার বাড়ি কালিয়াকুড়ির ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি। বেশিরভাগ জমিদার বাড়ির মতো এখানেও জমিদারির দুই তরফের বড় তরফ ও ছোট তরফ দেখা যায়। বড় তরফের বাড়িতে কিছুটা সামান্য সংস্কার চোখে পড়ে, কিন্তু পাশেই ছোট তরফ, সেটাতে যত্নের প্রমাণ স্পষ্ট। এখনও সেখানে উত্তর পুরুষের সৈয়দ আফজাল হোসেন চৌধুরী পরিবার নিয়ে বসবাস করছেন। লোকমুখে ও ইতিহাস হতে জানা যায় এই জমিদার বাড়ির ইতিহাস 200 বছরের পুরনো। মুঘল বাংলার বিখ্যাত ভূঁইয়াদের মধ্যে অন্যতম ছিলেন ভাওয়াল গাজী। ভাওয়াল গাজীরা চার ভাই ছিলেন, ফজল গাজী, কাশেম গাজী, সেলিম গাজী ও তালেব গাজী। ভাওয়ালের মূল রাজবাড়ি থাকলেও তালেব গাজী তার বসবাসের জন্য গাজীপুরে কালিয়াকোড় থানায় শ্রী ফলতলি নামক স্থানে তার জমিদার বাড়ি নির্মাণ করেন। এটি সেই তালেব গাজীর জমিদার বাড়ি। সুপ্রিয় দর্শক, কীভাবে এখানে আসবেন তা আপনাদের জানিয়ে দিচ্ছি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালিয়াকৈর বাজারে আসতে হবে। কালিয়াকৈর বাজার থেকে যে কোনো একটাই অটোরিকশা নিলে আপনার কাছ থেকে 30 টাকা ভাড়া নেবে। অটোরিকশাকে বললেই আপনাকে পৌঁছে দেবে শ্রী ফলতলি জমিদার বাড়ি।
সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠান দেখতে দেখতে প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তাই আগামী সপ্তাহে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মাঝে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আগামী সপ্তাহে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।